আজকে রান্না করব সম্পূর্ণ নিরামিষ ব্রোকোলির রেসিপি। তার জন্য এখানে কিন্তু আমি ব্রোকোলিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেভাবে কেটে নিতে হয় তো এভাবে আমি কেটে নিয়েছি। আর এই ডাঁটার অংশটা কিন্তু একটু একটু চিরে দিয়েছি, দেখুন, তাহলে কিন্তু সিদ্ধটা ভালো হবে। এই ডাঁটাটা একটু শক্ত থাকে তো তার জন্য অবশ্যই একটু চিরে রাখতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে, বেশি ছোট করে কাটা যাবে না, মিডিয়াম সাইজ করে এভাবে আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। তো চাইলে এর থেকে আরও আরেকটু বড়ও আপনারা কাটতে পারেন আলুটা। আর এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি জল, জলটাকে গরম করে নিচ্ছি। তো ফুলকপি, ব্রোকলি বা এই ধরনের অনেক রকম সবজি যেগুলো আমার ভিডিওতে আপনাদের প্রতিনিয়তই দেখিয়েছি, যেভাবে রান্নার আগে একটু উষ্ণ জলে, গরম জলে হালকা ভাপিয়ে উঠে নিই আমি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই এইভাবে রান্নাটা করবেন, তাহলে আমাদের শরীরের পক্ষে খুবই হেলদি হয়। তো এটা আমি একটু ভাপিয়ে নেব। ব্রোকলি অনেকটাই, তার জন্য ব্রোকলিটা আগে আমি ভাপ দিয়ে উঠিয়ে নেব, তারপর আলুটাও সেমভাবে আমি একটু ভাপিয়ে নেব। তো এই ব্রোকলি যে কত পুষ্টিগুণে ভরপুর সেটা কিন্তু কম বেশি আমরা সকলেই জানি। অবশ্যই এই শীতে চেষ্টা করবেন প্রতিদিনের খাবারে এই ব্রোকলিটা রাখার। তো খুব মশলা দিয়ে সব সময় এটা খাবেন না, তো লাইটভাবে রান্না করে খাবার টেবিলে অবশ্যই এটা রাখবেন। তো সবার পক্ষে এটা খুবই কিন্তু উপকারী একটি সবজি, তো অবশ্যই এটা প্রতিনিয়ত আপনাদের খাবারের সাথে খাবেন। তো ব্রোকলিটা এখানে আমার ভাপানো হয়ে গেছে, উঠিয়ে নেব। আর ব্রোকলি রান্নার সময় একদমই হাই হিটে রান্নাটা করবেন না, তাহলে কিন্তু ব্রোকলির গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যায়। তার জন্য চেষ্টা করবেন মিডিয়াম আঁচে ব্রোকলিটা রান্নার। ব্রোকলিটা উঠিয়ে নিয়েছি জলের মধ্যে, আমি দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলুটাও কিছুটা ফুটিয়ে কিছু সময় আমি উঠিয়ে নেব। আলুটাও ভাপ দিয়ে উঠিয়ে নিয়েছি, আর এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। ব্রোকলিটা ভেজে নেব, আর ভাজার সময় ব্রোকলিটা ভাজার সময় হাই হিটে ভাজবেন না, আগেও বলেছি মিডিয়াম আঁচে ভাজবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে 3-4 মিনিট মিডিয়াম আঁচে ব্রোকলিটা ভেজে নেব। হলুদটা কিন্তু খুব সামান্য দিয়েছি, তো এই সবুজ ভাবটা যাতে বজায় থাকে সেটা বুঝে কিন্তু হলুদ দেবেন, সবুজটা যেন থাকে। দেখুন হালকা করে হলুদ দিয়ে আমি আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। ব্রোকলিটা ভাজা এখানে হয়ে এসছে, তত সময় এখানে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে 2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে এখানে 2 টিস্পুন আদা বাটা। আদা বাটা আর জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি, আর ধনে গুঁড়ো কিন্তু অল্প দিয়েছি।
মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি এখানে একটা টমেটো কেটে। ব্রোকলিটা এখানে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ব্রোকলিটা ভেজে উঠিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে আবার একটু তেল। তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখানে কড়াইতে আরও একটু রান্নার জন্য আমি তেল বসিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। লঙ্কা জিরেটা হালকা ভেজে নেব, খেয়াল রাখবেন জিরেটা যেন পুড়ে না যায়। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, টমেটোটা কিন্তু ম্যাশ হয়ে যাবে একটু নাড়াচাড়া করলেই। এবার টমেটো ভাজার সময় মধ্যে টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে টমেটোটা কিন্তু সহজেই গলে যাবে। তো আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা এখানে গলে গেছে, দিয়ে দিচ্ছি পেস্ট বানিয়ে রাখা মশলা। মশলা দিয়ে কিছু সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, মশলাটা এখানে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা কিন্তু ভালো আসবে, আমি খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এখানে মশলাটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আলুটা কষানো হয়ে গেছে, মিরিচের মধ্যে পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি, এবার ফুটিয়ে নেব। ঝোলটা এখানে ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট রান্নাটা করে নিলাম। আর এখানে আলুটা সিদ্ধ হয়ে এসছে, হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ব্রোকলি। ব্রোকলিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছু সময় ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ব্রোকলির যে ডাঁটাগুলো ওগুলো কিন্তু একটু শক্ত হয়, তবু যে ভেজে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, তবু একটু কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব।
রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা গুঁড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে এবার বন্ধ করে দিচ্ছি। এভাবেই 3-4 মিনিট রেস্টে রাখবো ঢাকা চাপা দিয়ে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।